এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি সর্ব সময় মানুষের কল্যাণে যা কিছু করা সেটাই করেছেন এবং বহুদিন কারাবরণ করেছেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে এই বাঙালি জাতি যে বাংলা ভাষায় কথা বলতেছি আমরা 1952 সালের ভাষা আন্দোলন, এই 1952 সালের ভাষা আন্দোলন তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তৎকালীন পাকিস্তান সরকার এই বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা না করে উর্দু করা হয়েছিল। আজকে আমরা যে ভাষায় কথা বলতেছি, আমরা অতীতে এই ভাষায় কথা বলতে পারতাম না, আমাদেরকে অন্যের ভাষায় কথা বলতে হতো। সেই ভাষা আমাদের জাতীয় ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে 1952 সালে অনেক বীর বাঙালি শহীদ হয়েছেন, সেই সংগ্রামেও এই বঙ্গবন্ধু জড়িত ছিল। তার নেতৃত্বে ১৯৭০ সালে এই বাংলাদেশ গণপরিষদের সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করার পরেও এই দেশের প্রধানমন্ত্রী হতে পারেন নাই বা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারেন নাই, যার ফলশ্রুতিতে 1971 সালের 7ই মার্চ তিনি রেডক্রস ময়দানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ভাষণের মধ্য দিয়ে 1971 সালের 25শে মার্চ তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালি জাতির উপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে, যার পরিস্থিতিতে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয় এবং যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ দীর্ঘ 9 মাস যুদ্ধ শুরু হওয়ার পরে 1971 সালের 16ই ডিসেম্বর এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, বিজয় অর্জন করে এবং বিশ্বের মানচিত্রে একটি দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তাহলে আমরা যারা আছি ছাত্রছাত্রী, আমাদের উচিত এই বাঙালি জাতির ইতিহাস জানা। বাংলা জাতির ইতিহাসে যে সমস্ত নেতা এসেছিলেন তার মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব, তার জীবন কাহিনী জানা, এটা জেনে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করব এবং দেশের জন্য কি করা উচিত। একজন মানুষ হিসাবে অন্য একজন মানুষ, দেশ, দশ, গ্রাম সবারে কি ভাবে কাজ করা উচিত, কিভাবে উন্নয়ন করা উচিত, সেই দিক নির্দেশনা আমরা তাদের জীবন থেকে জানতে পারব। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। ছাত্র জীবন হচ্ছে শেখার জীবন, প্রতিটা জিনিস শিখতে হবে, যেমন পাঠ্য বই পড়তে হবে অনুরূপ ভাবে ধর্মীয় চর্চা করতে হবে, রাজনৈতিক চর্চা করতে হবে এবং নিজের চরিত্র গঠন করতে হবে। সেই অনুযায়ী আমরা দেশের কল্যাণে কাজ করে যাব, এ আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করব। তারপরে বলছি একটি কথা, আমাদের রচনা প্রতিযোগিতার রেজাল্ট আমরা খাতা যেহেতু অনেকগুলো, আমরা 26শে মার্চ এর পুরস্কার বিতরণ করব, রেজাল্ট এবং 26শে মার্চে পুরস্কার প্রদান করব। পুরস্কার আমাদের আনা আছে কিন্তু এতগুলো খাতায় স্বল্প সময় দেখা সম্ভবপর নয়, তাই স্যারেরা বলছেন যে রেজাল্ট ঘোষণা করবে আগামীকাল বা পরশু, আর 26শে মার্চ পুরস্কার বিতরণ করা হবে এবং 26শে মার্চের যে অনুষ্ঠানগুলো হবে সেটার পুরস্কারও সেই দিন প্রদান করা হবে। আর একটা জিনিস, আমাদের প্রথম পর্বের কাজ এখানে শেষ, আমরা এখন বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটবো, তোরা থাকবে।